শুভ সকাল, শীতের এই সকালে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমি স্পিচার ল্যাঙ্গুয়েজ সায়েন্টিস্ট হিসাবে এখানে কর্মরত আছি, ইন্টার। আমি মন্টি চক্রবর্তী। আজকে আমার প্রেজেন্টেশনের টপিক হচ্ছে স্পিচ সাউন্ড ডিসঅর্ডার। সবাই আমাকে শুনতে পাচ্ছেন? হিয়ার ইজ মাই কন্টেন্ট। স্পিচ কি সবাই বলে? স্পিচ আর ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট আমরা আজকে জানবো একটু ছোট্ট করে স্পিচ কি। স্পিচ হচ্ছে কমিউনিকেশনের একটি ফাংশনাল ইউনিট। একজন ব্যক্তি বা বক্তা যখন কথা বলে, তার স্পিচ আর্টিকুলেটরস গুলো ব্যবহার করে যখন কিছু উচ্চারণ করে, তখন সেটাকে স্পিচ বলা হয়। কমিউনিকেশনের দুইটা ভাগ আছে আমরা জানি, ভার্বাল এবং নন ভার্বাল। স্পিচ ইজ দ্য ভার্বাল রিপ্রেজেন্টেশন অফ কমিউনিকেশন। আমরা যখন মুখ দিয়ে কিছু উচ্চারণ করে বলবো, তখন সেটাকে স্পিচ বলা হয়। স্পিচকে সাধারণত ডুয়াল চ্যানেল বলা হয়। এটা কমিউনিকেশনের পাশাপাশি ল্যাঙ্গুয়েজেরও একটি অংশ হিসাবে কাজ করে থাকে। আমরা এখন দেখবো স্পিচ প্রোডাকশন মেকানিজম। আমাদের বডি থেকে স্পিচটা কিভাবে উচ্চারিত হয় আমরা যদি দেখতে চাই, তাহলে দেখতে পারবো উচ্চারণগত ভাবে শোনার দিক থেকে আমি কিছু শুনে সেটা উচ্চারণ করব। এটা দক্ষতা এবং কার্যকরিতার দিক থেকে স্পিচ প্রোডাকশন মেকানিজমটি চার ভাগে ভাগ করা হয়েছে। স্পিচকে প্রথম যেটা ভাইটাল যেটা পয়েন্ট হচ্ছে পাওয়ার মেকানিজম, দ্য লাংস, যেখানে আমাদের বাতাস আসে। বাতাস যেখানে সংকুচিত এবং প্রসারিত হয়, বাতাসটা যখন সংকুচিত হয় তখন সেই বাতাসটা একটা পাওয়ারের সৃষ্টি করে। সেই পাওয়ারটা আমাদের ল্যারিংসের মধ্যে দিয়ে যখন বের হয়, তখন সেখানে একটা ভাইব্রেশনের সৃষ্টি হয়, একটা কম্পনের সৃষ্টি করে। আমরা বলতে পারি ল্যারিংসটা হচ্ছে আমাদের ভয়েস বক্স। আমরা যদি মিউজিক সিস্টেম বলি, আমাদের বডির মিউজিক সিস্টেম হচ্ছে আমাদের ল্যারিংস। এই ল্যারিংসে যখন ভাইব্রেশনের সৃষ্টি হয়, তখন শব্দের ধ্বনি সৃষ্টি হয়। আমরা বাংলায় পড়ে আসছি ঘোষ ধ্বনি, অঘোষ ধ্বনি, অল্প প্রাণ, মহাপ্রাণ, কখনো বাতাস বেশি প্রয়োজন হয়, কখনো কম প্রয়োজন হয়। এই পুরো সিস্টেমটাই আমাদের এই ল্যারিংসে হয়ে থাকে। ল্যারিংসের যে বাতাসটা আছে, এখন তো সেটা একটা পুরো একটা স্পেসে যাইতে হবে। আমাদের সেটাই স্পেস হিসেবে কাজ করে, আমাদের মুখগহ্বর, আমাদের নেজাল ক্যাভিটি এবং আমাদের ফ্যারিংস। ল্যারিংস থেকে যখন বাতাসটা মুখে আসে, তখন এখানে যেমন আমি যদি উচ্চারণ করি চ, বাতাসটা জমাটার তো জায়গা লাগবে, সেই জায়গাটা আমাদের এই রেজোনেটরি মেকানিজমে হয়ে থাকে। এরপরে আমরা আসি অবস্ট্রাকটিভ মেকানিজম। এখন আমাদের অবস্ট্রাকটিভ মেকানিজমে আসে টাং এবং লিপ। এখন আমি যদি বলি প, বাতাসটা এখানে ঠোঁট দিয়ে আটকে তারপর বের হবে। যদি আমি হা করে থাকতাম, আমার কাছে কিন্তু কখনোই প উচ্চারণটা সম্ভব হতো না। এই জন্য অবস্ট্রাকটিভ মেকানিজম হিসাবে এখানে লিপ এবং টাং ব্যবহৃত হয়। আমরা যদি এই ছবিটা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের ল্যারিংসের পজিশন, আমাদের টাং, লিপ, এই অবস্ট্রাকটিভ মেকানিজমের যে অর্গানগুলো আছে সেগুলোর পজিশন। আমরা ধরুন জানলাম স্পিচ, অর্থাৎ মূল কথা যদি বলি, আমি কিছু উচ্চারণ করলে সেটা হবে আমার স্পিচ। ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমার ভাষা। আমার ভাষা যেমন বাংলা আমার মাতৃভাষা, ইন্ডিয়াতে যাই তাদের হিন্দি, পাকিস্তানে যাবো তাদের ভাষা হচ্ছে উর্দু। এখন ভাষাটা কি? ভাষাটা হচ্ছে একটা আর্বিট্রারি সিগনাল। ভাষাটা হতে পারে রিটেন, লিখিত হতে পারে, আমি কোনো সিম্বল ইউজ করছি, হতে পারে আমি কোনো সাইন ইউজ করছি অথবা কোনো জেস্টার ইউজ করছি। এটা হচ্ছে ভাষা। ভাষাটাকে সাধারণত পাঁচটা প্যারামিটারে ভাগ করা হয়। এই পাঁচটি প্যারামিটারে ফোনোলজিক্যাল, সিনট্যাকটিক, সিমান্টিক এবং প্র্যাগমেটিক অংশ দেখা যায়। পাশাপাশি ল্যাঙ্গুয়েজের আরও দুটি অংশ আছে, রিসিপটিভ এবং এক্সপ্রেসিভ। আমি বুঝতে পারছি কিনা, আমি বলতে পারছি কিনা, এটা ভাষার একটি অন্যতম অংশ, কিছু বোঝা এবং কিছু বলা। এখন ঘটনা হচ্ছে আমাদের যে ব্রেন আছে, ব্রেন থেকে আমাদের স্পিচ আর ল্যাঙ্গুয়েজটা কিভাবে কাজ করে। ব্রেন ছাড়া, ব্রেনের মেকানিজম ছাড়া স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ প্রোডাকশন সম্ভব না। আমি যদি দেখি আমাদের লেফট হেমিস্ফিয়ার, একজন রাইট হ্যান্ডেড পার্সনের লেফট হেমিস্ফিয়ারে কী কী কোন কোন অংশে স্পিচ ল্যাঙ্গুয়েজটা ডোমিনেট করতেছে। এখানে মোটর স্পিচ এরিয়াতে পোস্টেরিয়র পোর্শন অফ দ্য ইনফেরিয়র ফ্রন্টাল জাইরাস,
এখানে রাইটিং এরিয়াতে পোস্টেরিয়র পোর্শন অফ মিডিয়াল ফ্রন্টাল জায়গাস, অডিটরি স্পিচ এরিয়াতে পোস্টেরিয়র পোর্শন অফ দ্য সুপিরিয়র টেম্পোরাল জায়গাস এবং ভিজুয়াল স্পিচ এরিয়াতে অ্যাঙ্গুলার জায়গাস। আমি যদি এই ছবিতে দেখি, আমি দেখতে পাচ্ছি এখানে একটা ভার্নিক্স এরিয়া এবং ব্রোকাস এরিয়া। আমি যদি ব্রডমেন্ট এরিয়াতে যাই, আমার ব্রেনটাকে ব্রডমেন্ট এরিয়ার 22, 39 এবং 40 এই তিনটা এরিয়া নিয়ে আমার ভার্নিক্স এরিয়া গঠিত। ভার্নিক্স এরিয়া কাজ কি, একটু আগে বললাম না, ল্যাঙ্গুয়েজ ভাষা, এই ভাষার আন্ডারস্ট্যান্ডিং, ভাষার কথাটা নিয়ে এই ভার্নিক্স এরিয়াটা কাজ করতেছে। আমি যদি দেখি ব্রোকাস এরিয়া ব্রডমেন্ট এরিয়াতে 44 এবং 40 এই দুটো এরিয়া নিয়ে ব্রোকাস এরিয়া কাজ করবে, যেটা কাজ হচ্ছে স্পিচ। এই দুটো এরিয়া আমার ভাষা এবং স্পিচ জেনারেটরে সাহায্য করে থাকবে। এবং এখানে একটু আগে আমরা দেখলাম রাইটিং এরিয়া, আমাদের মোটর স্পিচ এরিয়া, এগুলোর পজিশনগুলো দেখানো হচ্ছে। এখন আসি স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডিলে। ম্যাডাম, আমার বাচ্চা ডিলে কথা বলতে পারে না, অন্য বাচ্চার মতো তো আমার বাচ্চাটা না, কিভাবে বুঝতেছে মা? আমি কিভাবে বুঝবো বাচ্চাটা স্পিচ ডিলে অথবা ল্যাঙ্গুয়েজ ডিলে? আচ্ছা, স্পিচ ডিলে খুবই সহজে আইডেন্টিফাই করা যায়। আপনি যদি দেখেন একটা বাচ্চার স্পিচ প্রোডাকশন অথবা স্পিচ প্রসেসিংটা যদি নর্মাল রেটের থেকে স্লো হয়ে যায়, অথবা একটা সিকোয়েন্স যেটা থাকবে সেটা সঠিক সিকোয়েন্সে যাচ্ছে কিন্তু রেটটা স্লো থাকে, সেক্ষেত্রে আমাকে স্পিচ ডিলে বলবো। ল্যাঙ্গুয়েজ ডিলে কি? ল্যাঙ্গুয়েজ ডিলে বলছে, ওই যে বললাম ভাষাটা আন্ডারস্ট্যান্ডিং এবং বোঝা, রিসেপটিভ এবং এক্সপ্রেসিভ এর দিক থেকে ভাষাটা যখন স্লোয়ার রেটে চলে আসবে, তার যে বয়সটা থাকবে এই বয়সের তুলনায় সে যদি পিছিয়ে থাকে অন্য বাচ্চাদের তুলনায়, তখন সেটাকে আমরা ল্যাঙ্গুয়েজ ডিলে বলবো। ডিসঅর্ডার, আমরা জানি ডিলের থেকে ডিসঅর্ডারটা অনেক বড় আকারে হয়। যখন একটা শিশু ডিসঅর্ডার হয়ে যাবে তখন স্পিচ ডিসঅর্ডারটা বুঝবো কিভাবে আমি? সেই যে বললাম স্পিচ প্রসেসিং এবং স্পিচ প্রোডাকশন, এই স্পিচ প্রসেসিং এবং স্পিচ প্রোডাকশনটা ডিসরাপ্টেড হবে, তার যে নর্মাল ডেভেলপমেন্টটা থাকবে এই নর্মাল ডেভেলপমেন্টের থেকে এটা ডিসরাপ্টেড হবে। একটা সিকোয়েন্স মেনটেন করে যাবে না, স্পিচ হায়ারার্কি মেনটেন করবে না, তখন গিয়ে সেটা ডিসঅর্ডারে চলে যাবে। আমরা কিছু দেখবো স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার্স। এই ডিসঅর্ডার্সগুলোর মধ্যে আছে চাইল্ডহুড অ্যাপ্রাক্সিয়া, ডিসার্থিয়া, এখানে আর্টিকুলেশন অ্যান্ড ফোনোলজিক্যাল প্রসেস, ডিসফ্লুয়েন্সি এবং ভয়েস। সাধারণত ডিসফ্লুয়েন্সি এবং ভয়েস অ্যাডাল্ট পেশেন্টের মধ্যে বেশি দেখা যায়। ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার্সগুলোর মধ্যে আছে আমাদের ল্যাঙ্গুয়েজ বেসড ডিসএবিলিটিস, প্রি স্কুল ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার্স এবং অ্যাফাসিয়া। এখন যদি আমি এক ঝলকে দেখি স্পিচ ডিলে এবং স্পিচ ডিসঅর্ডারটা কি, আমি যদি সার্বভৌমভাবে বলি স্পিচ ডিলে বলতে বোঝাচ্ছে আমার যে নর্মাল ডেভেলপমেন্ট থাকবে সেই নর্মাল ডেভেলপমেন্টের স্পিচ রেটটা স্লো হয়ে যাবে এবং একটা সিকোয়েন্স মেনটেন করবে, কিন্তু যখন ডিসঅর্ডারে চলে যাবে এই রেটটা ডিসরাপ্টেড হবে, তার ডেভেলপমেন্টাল এজ থেকে সে অনেকটা পিছিয়ে থাকবে। এখানে এখন স্পিচ ডিলেটা কাদের হবে, যে বাচ্চাদের হিয়ারিং ইম্প্যারমেন্ট থাকতেছে, যে বাচ্চাদের ভোকাল কর্ডে সমস্যা থাকতেছে, যে বাচ্চাদের ভয়েস প্রসেসিং এর সমস্যা হচ্ছে, স্পিচ প্রসেসিং এর সমস্যা হচ্ছে, তাদের স্পিচ ডিলে থাকবে। এবং স্পিচ ডিসঅর্ডারটা আমরা দেখতে পাই বেশিরভাগভাবে এডিএসডি বাচ্চাদের মধ্যে, যাদের ডেভেলপমেন্টটা কোনো সিকোয়েন্স মেনটেন করে হয় না। এখন আসবো আমরা আমাদের আজকের প্রেজেন্টেশনের মূল অংশতে, স্পিচ সাউন্ড ডিসঅর্ডার্স। স্পিচ সাউন্ড ডিসঅর্ডার্সগুলোর মধ্যে দেখতে পারি আমরা আর্টিকুলেশন এবং ফোনোলজিক্যাল ডিসঅর্ডার। এখন আমরা জানবো আর্টিকুলেশনটা কি, আর্টিকুলেটর কি। আমি প্রেজেন্টেশনের প্রথমে বলেছিলাম আমরা কিছু স্পিচ আর্টিকুলেটর দিয়ে শব্দ উৎপন্ন করি, উচ্চারণ করি। এই আর্টিকুলেশন গুলাতে যখন স্পিচ আর্টিকুলেশন গুলোতে যখন সমস্যা হয়, ফিজিক্যাল ভাবে যখন এইগুলো ডিফিকাল্টিস ফেস করে, তখন আমার এই আর্টিকুলেশন ডিসঅর্ডারটা দেখা যায়। আর্টিকুলেশন ডিসঅর্ডারে দেখা যাচ্ছে স্পিচ সাউন্ড ডিউ টু ডিফিকাল্টি ডিসক্রিমিনেশন, এখানে আমি
sound discriminate তফাৎ করতে সমস্যা হবে placement শব্দটা কোথা থেকে উচ্চারণ হচ্ছে সেটা বুঝতে সমস্যা হবে timing একটা টাইমিং আমি একটা শব্দের জন্য কতটুকু সময় দেব সেটা একটা সমস্যা হবে detection শব্দটা কি উচ্চারিত হচ্ছে সেটা ডিটেক্ট করতে সমস্যা হবে পাশাপাশি আমার যে অর্গানগুলো আছে আমার লিপ টাং জং এবং আমার যে লাংস থেকে এয়ার ফ্লো হচ্ছে এই এয়ার ফ্লো মেকানিজমও সমস্যা দেখা দিবে আমি দেখতে পাচ্ছি এখানে আমাদের আর্টিকুলেটর অর্গানসগুলো এখানে কিছু অ্যাক্টিভ আর্টিকুলেটরস এবং কিছু প্যাসিভ আর্টিকুলেটরস অর্গান আছে যেগুলো কিনা আমার স্পিচ প্রোডাকশনে সাহায্য করে আমি আবারও বলছি আর্টিকুলেশন ডিসঅর্ডারটা হচ্ছে সেই জিনিস যেখানে আমার অর্গানই সমস্যা থাকবে স্ট্রাকচারালগত দিক থেকেই দেখা যাবে শিশুটার প্রবলেম হচ্ছে ছোটবেলা থেকে তার ওখানে কোনো ডিফর্মিটিস আছে ডিফিকাল্টি ফেস করছে সেজন্য তার স্পিচ প্রোডাকশন এবং ল্যাঙ্গুয়েজ প্রোডাকশনেও সমস্যা হয়ে যাচ্ছে এই ছবিটিকে যদি আমরা তাকাই আমরা বলতেছি এখন প্যালে টাং লিড আমাদের জ আমাদের ইভুলা এখানে আমাদের যে অংশগুলো আছে এই অংশগুলোতে আমাদের বর্ণ বাংলা বর্ণমালার এক একটা প্লেস থেকে এক একটা সাউন্ড উচ্চারিত হয় আমি যদি দেখি আমার অ্যালভিওলার রিজ থেকে অ্যালভিওলার সাউন্ড আমার লিপ থেকে বাইলিবিয়াল সাউন্ড এগুলো বিভিন্ন ধরনের সাউন্ড প্রডিউসার হয় আমার টিপ থেকে আমি ডেন্টাল সাউন্ড ইউজ করতেছি কেন হয় আর্টিকুলেশন ডিসঅর্ডার সাধারণত যাদের হিয়ারিং লস থাকে যাদের স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটিস থাকে অনেক বাচ্চা ক্লিফ লিপ প্যালেট থাকে সেই বাচ্চাদের আর্টিকুলেশন ডিসঅর্ডার দেখা দেয় মাসকুলার প্রবলেম থাকে অনেকে ডেভেলপমেন্টাল ডিলেই থাকে কি কি ধরনের আর্টিকুলেশন ডিসঅর্ডার আমরা দেখতে পাই সাবস্টিটিউশন অমিশন ডিসটরশন এডিশন আমি যদি সহজভাবে বলতে চাই অনেকে শব্দ থেকে আমি একটা কথা বলছি যেমন পতাকা টাকা পতাকাকে বাদ দিয়ে দিচ্ছে শব্দ থেকে অনেকে দেখা যাচ্ছে একটা অ্যাড শব্দ এক্সট্রা একটা শব্দ এনি মামা একটা শব্দই অনেকে অ্যাড করে দিচ্ছে এখানে তখন দেখা যাচ্ছে আমার সাবস্টিটিউশন অমিশন ডিসটরশন এবং এডিশন এই ধরনের সমস্যাগুলো দেখা দেয় ফর্মোসিগনাল ডিসঅর্ডার এখানে কোনো স্ট্রাকচারালগত সমস্যা থাকবে না একটা শিশু যখন শব্দ শুনে শুনে স্পিচ প্রসেসিং এবং প্রোডাকশনটা তৈরি হয় তখন তার এখানে সমস্যাটা হয় তার লার্নিংয়ে সমস্যা হয় ল্যাঙ্গুয়েজে শব্দটা আমি কোথা থেকে উচ্চারণ করব কিভাবে উচ্চারণ করব এটা প্লেস কি হবে এটা ম্যানার কি হবে চাই সেটা বুঝতে পারে না তখন সেটাকে আমরা ফর্মোসিগনাল ডিসঅর্ডার বলবো আমরা কিছু ধরনের ফনোলজিক্যাল এরর দেখতে পাই যেমন ফন্টিং ব্যাকিং অ্যাসিমিলেশন ভেলার অ্যাসিমিলেশন লেবিয়াল অ্যাসিমিলেশন ইনিশিয়াল কনসোনেন্ট ডিলেশন স্টপিং বাই ফাইনাল কনসোনেন্ট ডিলেশন রিডুপ্লিকেশন গ্লাইডিং এবং ক্লাস্টার রিডাকশন এগুলো সবগুলি এক একটা ফনোলজিক্যাল এরর যেটার জন্য বিভিন্ন ক্যাটাগরিতে শব্দ উচ্চারণ করতে বা ফোনিম উচ্চারণ করতে সমস্যা হয় এখানে আমরা দেখতে পাচ্ছি আমার বাচ্চার ম্যাডাম এই এই সমস্যা আমি কিভাবে বুঝবো এই বাচ্চার এটা স্বাভাবিক নাকি তার বয়সের তুলনায় এই সমস্যাটা ঠিক আছে আমি যদি দেখি একটা বাচ্চা স্টপিং বা ফ্রন্টিং করছে ধরুন ফ্রন্টিং ফ্রন্টিং আমি দেখব পিছনে যে শব্দটা উচ্চারিত হয় সেটা সামনে দিয়ে উচ্চারণ করছে তখন গিয়ে যদি এটা সে 3 বছর 6 মাসে বিয়ে করে এটা তার জন্য স্বাভাবিক কেউ যদি এই সমস্যাটা নিয়ে তখন আসে আমি বলবো না এই বাচ্চাটা এটা বয়স অনুযায়ী এটা হতেই পারে এটা স্বাভাবিক কিন্তু তখন যদি সে 3 বছর 6 মাসটা পার করে 5 বছরে চলে যায় তখন তার মধ্যে একটা ডিফিকাল্টিস হয়ে যাবে একটা ডিসঅর্ডারের দিকে যাবে কারণ সেটা লার্নিংই করতে পারছে না এটা সে কিভাবে উচ্চারণ করবে আমরা যদি উদাহরণে চলে যাই তাহলে দেখব আমরা ফর্মটিকে এখানে ক গ এবং ট ড সাউন্ডকে বোঝানো হয়েছে এখন আমি যদি বলি কাকা কেউ এই শব্দটা শুনে বলছে টাকা বা আমি যদি বলি পাতা সে বলছে কাকা
বেসটা বুঝতে পারছে না কোথা থেকে উচ্চারিত হবে, বাচ্চার ফ্রন্টিং এর সমস্যা হচ্ছে। এই সমস্যাটা নিয়ে যদি 3 বছর 6 মাসের একটা বাচ্চা আসে, সেক্ষেত্রে কি বলবো, বাচ্চাটার এটা হওয়াটা স্বাভাবিক, তার এটা হতেই পারে। তখন সেক্ষেত্রে তার থেরাপিটা শুরু হবে, তাকে ঠিকভাবে লার্নিং এ পড়ানো হবে কোথা থেকে শব্দটা উচ্চারিত হচ্ছে, কেন হয় ফোনোলজিক্যাল ডিসঅর্ডার। আমি যদি দেখি কাদের মধ্যে বেশি দেখা যাচ্ছে ফোনোলজিক্যাল ডিসঅর্ডারটা, সেবার বাস শিশুদের মধ্যে অটিজম, ডাউন সিন্ড্রোম, ডেফ প্যালেট এবং হিয়ারিং লস। হিয়ারিং লস আমি আর্টিকুলেশন ডিসঅর্ডারেও দেখিয়েছি, এই হিয়ারিং লসের পেশেন্টদের এই দুই ধরনের সমস্যায় দেখা দিতে পারে। অনেক সময় কিছু আমাদের এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস কাজ করে এই ফোনোলজিক্যাল এররগুলোর জন্য, যেমন ফ্যামিলি হিস্ট্রি, আমাদের মেল ফিমেল ভ্যারিয়েশন হতে পারে, সে যে এরিয়াতে থাকতেছে তার ওখানকার এডুকেশন সিস্টেম, প্যারেন্টাল এডুকেশন সিস্টেমে তার নাক কান গলায় কোনো সমস্যা থাকতে পারে, অথবা তার বাসাতেই তাকে শেখানো হচ্ছে না শব্দটা কীভাবে উচ্চারিত হয়। অ্যাট এ গ্ল্যান্স আমি যদি দেখি আর্টিকুলেশন ডিসঅর্ডার বলতে বোঝাচ্ছে আমার স্পিচ অর্গানগুলোতে সমস্যা, এবং ফোনোলজিক্যাল ডিসঅর্ডার বোঝাচ্ছে আমার সিস্টেমেটিক অর্গানাইজেশন অফ সাউন্ড ইন ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজে আমার সিস্টেমেটিক অর্গানাইজেশন সমস্যা হলে সেটাকে আমরা ফোনোলজিক্যাল ডিসঅর্ডার বলছি। আর্টিকুলেশন ডিসঅর্ডার বলছে এটা একটা মোটর কম্পোনেন্টগুলোতে সমস্যা হচ্ছে, এবং ফোনোলজিক্যাল আমার ল্যাঙ্গুয়েজ কম্পোনেন্ট, আমার বোঝার ক্ষমতা, আমার বলার ক্ষমতাতে সমস্যা হচ্ছে। আমি যদি বলি আমার আর্টিকুলেশন ডিসঅর্ডারটা কি ভালো হবে কিনা, এটা কনসিস্টেন্ট, এটা একটা লং টার্ম প্রসিডিওর, এটা অনেক সময় ভালো হবে অনেক সময় ভালো হবে না, এটা বয়সের উপর ভিত্তি করবে। এবং ফোনোলজিক্যাল ডিসঅর্ডার যেটা থাকতে থাকে সেটা লেস কনসিস্টেন্ট, এটা হয়ে যায় অনেক সময় বাচ্চাদের, এটা অনেকটাই রিকভার করে আসে সে যদি খুব সঠিক বয়সে আমাদের কাছে আসে। Here's the influences.